প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি ক্যালকুলেটর ব্যবহার ক্লাসে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা ক্যালকুলেটর ব্যবহার বিষয়ক আজকের ক্লাসটা আমরা দেখতে যাচ্ছি যারা বিজ্ঞান বিভাগে পড়ো বা সায়েন্সে পড়ো শুধু তারাই নয় যারা ব্যবসা শিক্ষা শাখায় পড়ো তাদের জন্য ক্যালকুলেটরের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বাইনারি যোগ করতে হয় ইন্টারমিডিয়েটেও করতে হয় অনার্সেও করতে হয় বাইনারি যোগ বিয়োগের কাজ আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই করতে পারবো একই সাথে কোনো সংখ্যা ডিলিট করা এটার মানে হলো ক্যালকুলেটরে যখন আমরা হিসাব করি ঠিক হিসাবের মুহূর্তে আমরা যখন অনেকগুলো সংখ্যা প্রেস করে ফেলি তখন আমাদের মনে হলো কোনো একটি সংখ্যাকে আমাদের ডিলিট করা দরকার যেমন আমরা ইনটু ডাবল উঠিয়ে ফেলেছি যদি আমাদের এই গুণ চিহ্নটাকে তুলে দিতে হয় ডিলিট করতে হয় তাহলে আমরা অন্য সংখ্যাকে ডিলিট না করে আমরা সেটাকেও আমরা মুছে ফেলতে পারি কীভাবে পারি সেটা আমরা দেখব এরপরে হলো সায়েন্টিফিক ক্যালকুলেশন সায়েন্টিফিক ক্যালকুলেশনের মধ্যে যে ব্যাপারটা আছে যে আমরা যদি এই গুণটি করি এই হিসাবটি যদি আমরা করি 2 × 10⁻⁵ × 3 × 10⁻⁵ তার মানে মৌখিকভাবে আমরা বুঝতে পারছি এটি হবে 6 × 10⁻⁷ তার মানে মৌখিকভাবে এটি হবে 6 × 10⁻⁷ কিন্তু আমরা ক্যালকুলেটর প্রেস করলে আমরা দেখব যে এটা হান্ড্রেড দেখাবে না বরং ম্যাথ এরর দেখাবে কেন এরকম দেখাচ্ছে বা সমস্যাটা কোথায় বা কীভাবে আমরা এই গুণ করব সেগুলো আমরা বুঝতে পারবো একই সাথে হিসাব করতে না পারা হিসাব করতে না পারা মানে আমাদের না ক্যালকুলেটর হিসাব করতে পারবে না আমরা যদি ক্যালকুলেটরে এই হিসাবটি আমরা তুলে থাকি ক্যালকুলেটরে এই সংখ্যাগুলো উঠালে দেখবো যে ক্যালকুলেটর এটাকে শূন্য করে ফেলছে কারণটা কী কিন্তু আমরা মৌখিকভাবে যদি এই হিসাবটি করি তাহলে দেখব 3 × 9 × 2 তার মানে 3 × 9 = 27 ÷ 54 তাহলে এটা মৌখিকভাবে হিসাব করলে হবে 54 × 10⁻১০ + 10 দিস ইজ হান্ড্রেড অর্থাৎ এরকম হবে ডিভাইডেড বাই 6 × 10⁻⁷ তার মানে এটি হবে এরকম 6 × 9 = 54 হবে × 10⁻১০০ এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে তার মানে ইনভার্স 30 এরকম আসবে কিন্তু এই হিসাবটা হ্যাঁ 10⁻⁷ এরকম আসবে কিন্তু এই হিসাবটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি তাহলে দেখব ক্যালকুলেটর শূন্য দেখাচ্ছে তাহলে আসলে কারণটা কী এটার কারণ হলো আমরা যখন এখানে হিসাব করছি যে 10⁻⁵০ আর 10⁻⁶০ তখন এটা হয়ে যাচ্ছে 110 অর্থাৎ 110 এই ক্যালকুলেটর আসলে 110 সংখ্যা তুলতে পারে না তার মানে এর বিট ও 100 অর্থাৎ 100 চেয়েও এক কম 99টা বিট পর্যন্ত তুলতে পারে 99টা সংখ্যা পর্যন্ত হিসাব করতে পারে অর্থাৎ 10⁻⁹ পর্যন্ত সে হিসাব করতে পারবে 99-এর বেশি হলেও সে পারবে না যেমন এটা সে পারেনি আবার এখানে ইনভার্স 99-এর বেশি যখন হয়ে যাচ্ছে তখন সে ধরে নিতে এটি শূন্য আসলে এই হিসাবগুলো সিনসিয়ারলি করতে হবে কীরকম যে আমরা প্রথমে এই সংখ্যাটুকু উঠাবো উঠাই এটাকে আমরা ভাগ করে দেব অথবা এইটুকু উঠাই এটুকু আমরা ভাগ করে দেব তারপরে আমাদের হিসাবটা হবে আর বেশিরভাগ স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হলো এই সংখ্যাটা ওঠানোর পরে অর্থাৎ উপরে লাইন ওঠানোর পরে সে যখন ভাগ দিয়ে এটাকে ওঠাই তখন এর সামনে ব্র্যাকেট দেয় না যদি সে ব্র্যাকেট না দেয় তাহলে ক্যালকুলেটর ভুল বুঝবে ক্যালকুলেটর বুঝবে যে এইটাও আমাকে উপরে গুণ করতে হচ্ছে তার মানে আসলে এর সামনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে ক্যালকুলেটর থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে আচ্ছা এরপরে মেমোরি সেম তো মেমোরিতে এই ক্যালকুলেটরে 40 40 80 আরও 9টা মোট 89টা মেমোরি এতে সংরক্ষণ করা যায় নিজের ইচ্ছা মতো নাম্বার সংরক্ষণ করা যায় আবার অনেক এককের মান এখানে সংরক্ষণ করা আছে সেটাও চাইলে বের করা যায় আচ্ছা এরপরে মোড চেঞ্জ এই ক্যালকুলেটরের যে মোড চেঞ্জ আছে এই মোডগুলো আমরা কীভাবে চেঞ্জ করতে পারি সায়েন্টিফিক মোডে যেতে পারি অন্যান্য জায়গায় যেতে পারি সেগুলো আমরা দেখব সেটিং চেঞ্জ ক্যালকুলেটরের সেটিং যদি উল্টাপাল্টা হয়ে যায় হিসাব যদি চেঞ্জ আসে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব আমরা ফরম্যাট ফ্যাক্টরি সেটিংস করতে পারি এর মধ্যে কিছু সেটিংস আমরা করতে পারি সেটিংসের পরিবর্তন করতে পারি কীভাবে করতে পারি সেটা আমরা একটু দেখে আসি আমরা যদি বাইনারি যোগ করতে চাই বাইনারি যোগের জন্য আমাদের সেটিংসটা চেঞ্জ করতে হবে যেখানে আমরা মোডে যাচ্ছি মোড থেকে আমরা আরেকবার প্রেস করলাম এখন আমরা বেজ তিনে যে অপশনটি পাচ্ছি আসলে আমরা যদি 3 প্রেস করি তাহলে আমরা বেজে যেতে পারবো বেজে গেলাম এখন দেখুন এখানে এটি ডি মানে ডেসিমেল হয়ে আছে এটাকে আসলে বাইনারিতে নিয়ে যেতে হবে তো আমরা যদি এই লগ এটাকে প্রেস করি তাহলে দেখুন এটা বি বাইনারি হচ্ছে যদি আমরা এটা প্রেস করি তাহলে আরেক ধরনের আসছে হেক্সাডেসিমেল এইচ মানে হেক্সাডেসিমেল এখানে বাইনারি হলো 1 + 1 করি তাহলে দেখুন আমরা বাইনারিতে 1 0 আমরা ফলাফল পাচ্ছি তার মানে এখন আমার ক্যালকুলেটর হচ্ছে বাইনারি মোডে আছে
এখন আমরা চাইলে এখানে বিয়োগ করতে পারবো বাইনারিতে 100100-10011 এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগটা কত সে দেখিয়ে দিচ্ছে দারুণ ব্যাপার হলো এখানে যদি আপনি 58 অন্যান্য নাম্বার 588 অন্যান্য নাম্বার প্রেস করেন সমান দেন তাহলে সে হিসাব করতে পারবে না সিনট্যাক্স এরর দেখাচ্ছে তার কারণ হলো এখন সে বাইনারি মোডে আছে বাইনারি মোডে 0 আর 1 ছাড়া অন্য কিছুই আসবে না এখন আমরা আবার মোডে গেলাম এটাকে যদি নরমাল মোডে নিতে চাই বেস থেকে এসডি মোডে তো 1 1 প্রেস করলে ও এসডি তে যাবে তাহলে আসলে এখন সে ডেসিমেলে চলে আসছে এখন সে আবার 8 বা অন্যান্য নাম্বার এখন সে নিতে পারবে ঠিক আছে এইভাবে করে আমরা বাইনারি তে কনভার্ট করতে পারবো হেক্সাডেসিমেলও কনভার্ট করতে পারবো তো আমরা এখন হিসাব করতে চাই কোন সংখ্যাকে ডিলিট করে দেয়া অর্থাৎ হিসাব চলমান অবস্থাতেই আমরা ডিলিট করতে চাই কিভাবে সেটা আমরা করব এরকম লিখলাম মনে করেন 12 ইনটু 10 ইনভার্স 10 ইনভার্স 10 লিখলাম তো এখন মনে করেন এটাকে আমরা প্রেস করলাম তো কোনো কারণে আমার এখানে মনে হলো যে আসলে 2 হবে না এখানে 3 হবে তাহলে আমরা চাইলে এটাকে আমরা এডিট করে দিতে পারি তো লেফট অ্যারো থেকে লেফট ক্লিক করলাম এখান থেকে আমরা 2 2টাকে যখন আমরা সিলেক্ট করব 2 সিলেক্ট অবস্থায় শিফট প্রেস করে আমরা যদি ডিলিট প্রেস করি তাহলে কিন্তু আসলে সেই নাম্বারটা সে চেঞ্জ নেবে তো আমরা এখানে 3 করে দিলাম তাহলে দেখুন এটা এখন 3 হয়ে গেছে তো ডিলিট করতে হবে আমরা চাইলে 2 কে ডিলিট করতে পারবো মানে 1 2 ছিল এটা এখন 1 3 হয়ে গেল তো আমরা এমন করে চলমান অবস্থায় অনেক বেশি সংখ্যা হলে আসলে এটা সুবিধা দেয় আমাদের প্রেস করার করে আমরা আসলে এটা হিসাবটা করতে পারি তো এই ছিল আমাদের একটি সাইন্টিফিক ক্যালকুলেশন আমাদের যেটা ছিল এখানে দেখুন আমরা সেটা যাই তো আমার বোর্ডে সংখ্যা ছিল 2×10^50 2×10^50 3×10^50 এটা ছিল আমাদের বোর্ডে তো আমরা যদি এটির সমান ইকুয়াল প্রেস করি তাহলে কি দেখতে পারবো দেখুন ম্যাথ এরর দেখাচ্ছে এর কারণ কি এর কারণ হলো এই ক্যালকুলেটর ও 99টা সংখ্যা পর্যন্ত উঠাতে পারে কিন্তু আমাদের এখানে 50 100 হয়ে যাচ্ছে যার কারণে এই ক্যালকুলেটর সংখ্যা দেখাতে পারছে না তার মানে তার লিমিটের চেয়ে বেশি সংখ্যা হয়ে যাচ্ছে সে এই কারণে ম্যাথ এরর লেখা দেখাচ্ছে তো এমনি করে আমাদের হিসাব করতে না পারার একটি প্রবলেম ছিল যে ক্যালকুলেটর হিসাব করতে পারবে না দেখুন আমার এখানে নাম্বার ছিল 3×10^50 3×10^50 মানে পাওয়ার মাইনাস 50 ইন্টু 9×10^-60 2×10^10 ভাগ আমরা বলেছিলাম ব্র্যাকেট ব্যবহার করব 6×10^70 ব্র্যাকেট ক্লোজ সমান দেখুন ক্যালকুলেটর শূন্য দেখাচ্ছে কিন্তু আসলে রেজাল্টটা শূন্য হওয়ার কথা না তাহলে শূন্য দেখানোর কারণ কি যে মাইনাস 50 আর একই সাথে মাইনাস 60 যখন এটা কাউন্ট হচ্ছে তখন এটা মাইনাস 110 হয়ে যাচ্ছে যার ফলে এই ক্যালকুলেটর হিসাব করতে পারছে না সে তখন মনে করছে এই সংখ্যাটা শূন্যের কাছাকাছি 10×110 অর্থাৎ মাইনাস 110 তখন সেই রকম মনে করছে যার ফলে এই সংখ্যাটাকে কী করতে হবে আমাদের ছোট ছোট করে নিতে হবে যে 10×60 এই অংশটুকু ভাগ নিচেরটুকু করে ফেলবো অথবা প্রথমেরটুকু ভাগ নিচেরটুকু করে ফেলবো আর এই ভাগের সময় অবশ্যই আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করব যদি ব্র্যাকেট ব্যবহার না করি তাহলে এই গুণটাকে ক্যালকুলেটর বুঝবে যে এটা ভাগ অবস্থায় আছে যদি আমরা ব্র্যাকেট না দিই আমরা অনেকগুলো সমস্যার মধ্যে পড়ব মেমোরি সেভ করে রাখা আসলে এই ক্যালকুলেটরে আমরা অনেকগুলো মেমোরি সেভ করে রাখতে পারি যেমন এখানে আমরা 90 দিয়ে যদি আমরা সমান দিলাম 90 থাকলো এখন এটাকে আমরা এম প্লাস ক্লিক করলে এটা মেমোরিতে সেভ হয়ে গেল যেমন আমরা যদি এখন আলফা প্রেস করে এম দিই যে সমান দিই তাহলে কিন্তু আমাদের দেখাচ্ছে যে আসলে এখানে 90 সেভ অবস্থায় আছে শুধু এরকম এমই না এরকম অসংখ্য সংখ্যা এখানে আমরা সেভ করে রাখতে পারবো যেমন আমরা 1000 অর্থাৎ 1000 আমরা এখানে প্রেস করলাম শিফট টিপে আর সিএল দিয়ে আমরা
এখানে যে এ লেখা দেখতে পাচ্ছি যদি আমরা এ প্রেস করি তাহলে আসলে এ তে সেভ হয়ে গেল তো আমরা যদি এরকম 8000 দিলাম এখানে যে কোনো সংখ্যা দিতে পারি আমরা 8000 দিলাম শিফট টিপে আরসিএল এটা দিয়ে আমরা যদি এখানে বি প্রেস করি তাহলে আসলে বি তে সংখ্যাটা সেভ হয়ে গেল তো আমরা এখন দেখি সেভ নিয়েছে কিনা আর এম তে ছিল আমাদের 90 সেটা আছে আমাদের এ তে ছিল আলফা টিপে এই সংখ্যাগুলো প্রেস করলে আসলে এ বি সি ডি লেখাগুলো আসবে এতে কে ছিল সেটা দেখাচ্ছে 1000 ছিল তেমনি করে বিতে আমরা কাকে রাখছিলাম আমরা এই সংখ্যাগুলো আলাদা আলাদা ভাবে আসলে বের করতে পারি এবং এটাকে স্টোর করে রাখতে পারি জমা করে রাখতে পারি তেমনি করে ক্যালকুলেটরের নিজস্ব ফাংশনে অনেকগুলো এককের মান সেভ করা আছে যেমন আমরা যদি এখানে এই যে কনস্ট্যান্ট নামে একটা অপশন আছে কনস্ট্যান্ট যদি আমরা দিই কনস্ট্যান্ট প্রেস করে যদি আমরা 01 দিই তাহলে আসলে মান চলে আসলো প্রোটনের মান চলে এসেছে প্রোটনের ভর আমরা দেখতে পাচ্ছি এখানে স্টোর করা আছে তো এইরকম 1.6726 × 10⁻²⁷ kg এরকম মান আছে তো এটা আসলে কনস্ট্যান্ট দিয়ে 40 পর্যন্ত দেওয়া আছে আর যদি আমরা শিফট টিপে কনস্ট্যান্ট প্রেস করি তাহলে কনভার্ট থাকবে এই কনভার্ট দিয়ে আমরা এককে আমরা কিন্তু এক একক থেকে আরেক এককে আমরা নিয়ে যেতে পারি এই অপশনটা এখানে কিন্তু মেমোরিতে সেভ করে রাখা যায় মোড চেঞ্জের একটা ব্যাপার ছিল যে আমরা চাইলে ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে দিতে পারি যে এই যে মোডের এখান থেকে আমরা প্রথমে দেখাছিলাম বিভিন্ন ধরনের মোড আছে সায়েন্টিফিক মোড আছে আমরা মূলত হিসাবটা সায়েন্টিফিক মোডেই করে থাকি দুই যদি আমরা প্রেস করি তাহলে আমরা সায়েন্টিফিক মোডে যেতে গেলে 0 to 9 মধ্যে যে কোনো একটা সংখ্যা প্রেস করতে হবে 9 প্রেস করে দিলাম তার মানে এখানে এখন যাই আমরা লিখবো সেটা আসলে আমাদের সায়েন্টিফিক মোডে দেখাবে ঠিক আছে তো আমরা এই মোডটাকে যদি আমরা নিয়ে যেতে চাই অর্থাৎ মোডটাকে যদি আমরা নর্মাল মোডে নিয়ে যেতে চাই তাহলে আমরা মোড থেকে আমরা চলে যাব সায়েন্টিফিক মোড যেখানে ছিল সেখান থেকে 3 প্রেস করলে সেখান থেকে 1 থেকে 2 এর মধ্যে যে কোনো সংখ্যা প্রেস করলে সে নর্মাল মোডে চলে যাবে পুরো ক্যালকুলেটরের মেমোরিকে যদি আমরা রিসেট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের শিফট প্রেস করে মোড প্রেস করলে তার মানে মেমোরি ক্লিয়ার হবে মোড ক্লিয়ার হবে অল ক্লিয়ার হবে যদি আমরা 1 প্রেস করি তাহলে শুধু মেমোরি ক্লিয়ার হবে 2 প্রেস করলে মোড ক্লিয়ার হবে 3 প্রেস করলে অল ক্লিয়ার হবে আমরা 3 প্রেস করে দিলাম রিসেট অল সমান প্রেস করে দিলে তার মানে সব কিছু আমাদের রিসেট হয়ে গেল প্রিয় শিক্ষার্থী আসলে এই ক্যালকুলেটরের উপরের যে ক্লাসটি এটা একটু লম্বা ক্লাস হয়ে গেল হয়তো কিন্তু তোমরা জানো এটা তোমাদের আজীবনের জন্য কাজে লাগবে সারা জীবনের জন্য কাজে লাগবে এটি তাই এটাকে খুব মনোযোগ দিয়ে দেখে তোমরা নিশ্চয়ই খুব ভালো কাজ করেছো আর তোমরা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো অন্যান্য সকল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আসলে সাবস্ক্রাইব এই জন্য তোমরা করবে যে একটা চ্যানেলের সাবস্ক্রাইবার দিয়ে অর্থাৎ কত সংখ্যক সাবস্ক্রাইবার আছে সেটা দিয়ে এই চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ মানও বোঝা যায় তো তোমাদের সাথে আগামী দিনে নতুন কোনো এপিসোড নিয়ে দেখা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো